वेलकम माय इंग्लिश बुक एमईबी। सो गतकाल के आईसीडीए सुपारवाइजर रेजल्ट आउट हो गए। तुम्हारा सबाई के मेनी मेनी थैंक्स जरा जरा प्री ते क्वालिफाई करे छेन एवं करे छो। तो देखते ही पाच जे जे काट ऑफ मार्क्स अनेक आलोचना हुए छे, अनेक किछु हुए छे। सो काट ऑफ मार्क्स किन्तु अनेकटाई कम नेमे छे एवं देखते पा जाए ना जे 31 जेनारेल देर काट ऑफ मार्क्स नेमे छे। आमी लास्टे तुम्हारे शो करे देबो जे काट ऑफ मार्क्स कतटा नेमे छे एटा एखाने। तो एर पोरे जेटा होच्छे जेटा जे एर पोरे कि जे मेन जे एग्जामटा होबे 400 नम्बर किन्तु परीक्षाटा किन्तु एबार होबे। सो 400 नम्बर परीक्षा इज नट ए मैटर अफ जो। तो एटुकु भालो करे किन्तु एर प्रिपारेशनटा नीते होबे। তো আমি এখানে তোমাদের যেটা করেছি সেটা হচ্ছে যে টোটাল যে মানে ডিভিশনটা কিভাবে করা হয়েছে সেটা সম্বন্ধে পুরোটাই আলোচনা করব। ডেসক্রিপটিভ কোশ্চেন ভাবে কিভাবে হয় সেটা আলোচনা করব। তার সাথে সাথে তোমরা আমার এই চ্যানেল মাই ইংলিশ বুক এমইবি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটাকে ক্লিক করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। কারণ আমি অলরেডি বিএসসি ক্লার্কশিপ মেনের ক্লাস স্টার্ট করে ফেলেছি, সেখানে বাংলা এবং ইংরেজি যে সিলেবাসটাকে আমি কন্টিনিউ করে চলেছি। তোমাদের যে পেপার ওয়ান এবং পেপার টু এখানে যেটা সিলেবাসটা দেওয়া আছে সেম, একদম সেম, কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে তোমরা অনেক কিছু হেল্প পেয়ে যেতে পারবে। প্রায় ওখানে 16টার মতো ক্লাস, নাম্বার 16 ক্লাস আমাদের আমি কমপ্লিট করে ফেলেছি ওখানে। তো তোমরা এখান থেকে হেল্পগুলো পেয়ে যেতে পারবে। তার সাথে সাথে যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে মেনলি শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজারকে নিয়ে আমি ক্লাসগুলো করতে থাকবো। আমার অনেক স্টুডেন্ট আমার পেয়েছে চান্স এবার, তারা আমাকে ফোন করেছিল গতকালকে। তো এটা আমারও খুব ভালো লাগছে যে স্টুডেন্টরা পাচ্ছে। তো তাদেরকেও জন্য এটা সবার জন্য এটা বলা, এটা যে সবাই এখান থেকে তোমাদেরকে হেল্পগুলো আমি করতে পারবো আশা করি। তো কি কি আছে এখানে, যে নেম অফ পেপার, যে পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি অ্যান্ড পেপার ফোর। পেপার ওয়ানে আছে ইংলিশ, যার ফুল মার্কস হচ্ছে 100, ডিউরেশন হচ্ছে 90 মিনিট। পেপার টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ফুল মার্কস 100, ডিউরেশন 90 মিনিটস। পেপার থ্রি জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্ড পেপার ফোর অ্যারিথমেটিক। তার মানে বুঝতেই পারছো যে অ্যারিথমেটিকটা এখানে খুবই প্রচন্ড রকম ভাবে গুরুত্ব দিতে হবে, কারণ অঙ্কতে অনেক কিছু হেরফের হয়ে যাবে। ইংলিশ বেঙ্গলি সবাই করছে, জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স সবাই করবে, কিন্তু অ্যারিথমেটিক ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা উত্তর লিখতে হবে ডেসক্রিপটিভ, তার পুরো লিখে লিখে তোমাকে উত্তর করতে হবে। আর একটা কথা বলে দিই যে কোয়েশ্চেন্স হবে আইসিডি সুপারভাইজার মেনে যে কোয়েশ্চেন্স হবে সেই কোয়েশ্চেন সমস্তটা হবে বাংলাতে। অতএব যারা এই ব্যাপারে অনেকটাই কনফিউজড হয়ে আছো যে কোয়েশ্চেনটাকে ইংরেজিতে হবে, ইংরেজিতে হবে কিন্তু বাংলাও থাকবে তার সাথে, তাতে তাহলে কোনো অসুবিধায় থাকছে না। তুমি বাংলাতে খুব ভালো করে পড়াশোনা করো। এবার এখন দেখে নেওয়া যে সিলেবাসটা আমাদের মেইন সিলেবাসটা টোটালটা কিভাবে ভাগ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পেপার ওয়ানে কি আছে, ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, রিপোর্ট রাইটিং আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, রিপোর্ট ড্রাফটিং। রিপোর্ট ড্রাফট টিম যখন আমি আলোচনা করব, আমি তোমাদের আমি আগেই বলেছি আমি তো তোমাদেরকে যে এই এই নিয়ে আমি অলরেডি ক্লাস আমি করেছি, সেখানে দেখানো হয়ে আছে যে কিভাবে রিপোর্ট লিখতে হয়, রিপোর্টের পুরো একদম বেসিক ফর্মুলা কি, কিভাবে এগিয়ে যেতে হয়, সমস্ত কিছু আলোচনা করা আছে। তো তোমরা আমি এই যে আজকে যে ক্লাসটা করছি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে এবং দেখবে ডান দিকে আই বাটন একটা পাবে, সো আই বাটনে ক্লিক করলে আমি পিএসসি ক্লাসে যতগুলো ক্লাস এখনো পর্যন্ত করেছি সমস্তটা ওখানে দিয়ে দেবো, যাতে করে তোমরা ওখান থেকে পেতে পারো। সো রিপোর্ট ড্রাফটিং, তারপরে কি আছে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, যেগুলো যেগুলো থাকবে সেগুলো তোমাকে করতে হবে, পুরোটাই ট্রান্সলেশনটা এখানে করতে হবে। তারপর কি আছে, সামারি অর প্রেসি রাইটিং, সামারি দেখতে পাচ্ছি, প্রেসি রাইটিং দেখতে পাচ্ছি। এখানে এক্সট্রা যেটা যোগ করা হয়েছে যে ইংলিশ গ্রামার, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু আছে। তো অলরেডি আমি তোমাদের গ্রামারে নিয়ে অলরেডি ক্লাস আমার এখানে আছে, সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অলরেডি আমি ওখানে ক্লাস করা আছে। প্লাস তোমাদের শুধুমাত্র আমি আগেই বলেছি আইসিডিএস সুপারভাইজারকে নিয়েই আমি প্রতিটা সিলেবাস ধরে ধরে ক্লাসগুলো করতে থাকবো। শুধুমাত্র কমন যেটা থাকবে পিএসসি ক্লার্কশিপ
আর আইসিডি সুপারভাইজার কমন যেটা থাকবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এটা হচ্ছে কমন, এটার জন্য আলাদা ক্লাস করছি না, এটা ওই ক্লাসটাকেই তোমাদের আইসিডি সুপারভাইজার হিসেবে ধরে নেওয়া হবে। গ্রামারের একটা এক্সট্রা ক্লাস থাকবে এবং তারপরে এগুলো বলতে থাকছে। বাংলাতে সেম সিলেবাস, যেমন ইংরেজিতে সিলেবাসটা আছে বাংলাতেও সিলেবাসটা হচ্ছে সেম। ড্রাফটিং রিপোর্ট আছে, ট্রান্সলেশন আছে ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, সামারি, বেসিক রাইটিং অ্যান্ড গ্রামার। এবার আমরা যাচ্ছি জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল স্টাডিজ এর মধ্যে কি কি আছে এবং পুরোটাই কিন্তু, আবার বলছি আমি, পুরোটাই কিন্তু হবে ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন, তোমাদের তোমাদের লিখে লিখে কিন্তু প্র্যাকটিস গুলো করতে হবে। আমি কিছু তোমাদের এখানে হেল্প করব, কিছু নোটস আমি এখানে প্রোভাইড করব, যেখানে আমি লিখে লিখেই তোমাদের দেখানো হবে সেগুলো কিভাবে পড়া হচ্ছে। ওকে, এখানে কি কি আছে, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, মানে জীবন বিজ্ঞানটা খুব ভালো করে পড়তে হবে এবং স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, নিউট্রিশন এবং হেলথের ব্যাপারটাকে এখানে বেশি করে দেওয়া হয়েছে। তারপরে যেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস, জেনারেল নলেজের মধ্যে কি থাকছে, জেনারেল নলেজে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তার মানে কি ভারতের আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে খুব ভালো করে দেখে নিতে হবে এবং সেখান থেকে কিছু কোয়েশ্চেনসও থাকবে এবং সেগুলো খুব ভালো করে উত্তর দিতে হবে। সেগুলো কিছু যতটা পারা যায় প্রোভাইড করার চেষ্টা করা হবে তোমাদের এই মাই ইংলিশ বুক এমবিবি থ্রু দিয়ে। জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর আছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, রিজনিং এর ক্লাস আমি তোমাদের এখানে করাবো। এরপর আমি বলে দিই এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা আছে না, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের সাজেস্ট করব অ্যাচিভার্স ম্যাগাজিনটাকে ফলো করার জন্য। অ্যাচিভার্স ম্যাগাজিনটা মোটামুটি আজকে হচ্ছে তোমার আগস্ট মাসের শেষ হতে চলল, 29th অফ আগস্ট। এই 29th অফ আগস্টের থেকে 6 মান্থস তুমি ব্যাক করে যাও, সমস্ত ম্যাগাজিনগুলোকে কালেক্ট করে নিতে হবে। যদি না পারো নেটের সাহায্য নাও, সেখান থেকে অনেক কিছু হেল্প পাবে এবং কি কিভাবে দেখবে সেটা তোমাদের আমি ক্লাসে আলোচনা করবো, যে কারেন্ট অ্যাফেয়ার্সের কি কি গুলো দেখলে বেশি করে যেটা আমাদের পিএসসিতে পড়ে আর কি সেগুলো আসার চান্স থাকে এবং সেখানে পুরোটাই আবার বলছি ডেসক্রিপটিভ, তার মানে তোমাকে পুরো জিনিসটা জানতে হবে যে কি আছে এবং সেটা লেখাটাও প্র্যাকটিস করতে হবে বাড়িতে, বুঝা গেছে। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে আমি দেখতে পাচ্ছি পুরো একদম ক্লাস 10 স্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে আমাদের পাটিগণিতটা খুব খুব ভালো করে পড়তে হবে, তাহলে দেখবে আমাদের অ্যারিথমেটিকের প্রবলেমটা অনেকটা সলভ করতে পেরেছি। অ্যারিথমেটিক ক্লাস আমি তোমাদেরকে করাবো কিছু, যে যেখান থেকে এগুলোকে হেল্প করা যেতে পারে তোমাদেরকে। ওকে, তো এখন এবার আমি তোমাদের আগেই বলেছিলাম যে কাট অফ মার্কসটা কত নেমেছে সেটা একটু দেখাবো তোমাদেরকে। আমি দেখো এখানে কাট অফ মার্কসটা পরিষ্কার দেখতে পাচ্ছি, আনরিজার্ভড, আনরিজার্ভ দেখো, আনরিজার্ভ মাত্র নেমেছে 31, কত নেমেছে আনরিজার্ভ 31, মানে এত কম ভাবাই যায় না, 31 মাত্র, 100 মধ্যে 31। এসসিতে কত দেখো, এসসিতে 18.66, তাহলে একটু ভালো করে খাটলে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে। এসটি 14.33, ওবিসি এ 17, ওনলি 17, ওবিসি বি 24, এটা একটু বেশি আছে। এরপরে যেটা আশ্চর্যের, যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যে তাদের নাম্বারটা তোমরা একটু খেয়াল করে দেখো, কেউ দেখেছো কিনা আমি জানি না, মাইনাসে র্যাঙ্ক করেছে, -10, -4, তাহলে মাইনাস পেয়েও কিন্তু প্রিলিমিনারি পাস করা যায়, এখানে পরিষ্কার দেখাচ্ছে সেটা, দেখো -10, -4, এগুলো আবার 12 আর 4 আছে। তো এই হচ্ছে আমাদের মেন ক্যাটাগরি ব্যাপারটা। এরপর আমি তোমাদের যেটা আলোচনার বিষয়ে নিয়ে যাব সেটা হলো যে আমি তোমাদের ট্রান্সলেশনের আমি কিছু একটা এখানে করেছি, যেটা তোমাদেরকে আমি আজকে একটু দেখাবো ক্লাসটা, যে ট্রান্সলেশন ক্লাসটা কিভাবে হচ্ছে। দেখো এখানে একটা ট্রান্সলেশন, এটা পুরোটা সাহায্য নেওয়া হয়েছে, আগেই বলে দিচ্ছি আমি, পিকে দে সরকারের যে ইংলিশ গ্রামার বুক যেটা আছে আমি পুরোটাই সাহায্য নিয়েছি পিকে দে সরকারের। ওকে, তোমরা পিকে দে সরকারের হেল্প নিতে পারো। এই পিকে দে সরকারের বইয়ে তোমরা কি কি দেখতে পাবে, তোমরা এখানে প্রেসি পাবে, তোমরা এখানে ট্রান্সলেশন পাবে, তোমরা এখানে ইংলিশ গ্রামারটাও পেয়ে যাবে, তার পুরোটাই তোমরা কিন্তু এখান থেকে এটা পেয়ে যেতে পারবে, এই সুবিধাটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, এবার আমি তোমাদেরকে দেখো কিছু দেখাচ্ছি এখানে আমি, তাহলে এই যে এক বাঘের পা খোড়া হইয়া গিয়াছিল, বনের মধ্যে তাহার বাসা, ঠিক আছে, বাসা ছাড়িয়া সে নড়তে পারে না, একদিন এক শেয়াল তাহাকে দেখিতে
আসিল। সে দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল। বাঘ বলিল, তুমি ওইখানে দাঁড়াইয়া আছো কেন? কাছে এসো, গল্প করি। শিয়াল বলিল, আমার সাহস হয় না। তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, তাহাদের পদচিহ্ন দেখিতেছি, কিন্তু তাহারা ফিরিয়া গিয়াছে এরূপ কোনো চিহ্ন তো দেখিতেছি না। এই হচ্ছে আমাদের এটা। এরপর আমি যেটা করেছি, আমি পাঠ পাঠ করে তোমাদেরকে এটা আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি কিভাবে ট্রান্সলেশনটা করছি। তা প্রথমে কি আছে, এক বাঘে পা খোড়া হইয়া গিয়াছিল। এক বাঘে পা খোড়া হইয়া গিয়াছিল, এটা কিভাবে করা হচ্ছে? ওয়ান অফ দ্য টাইগার্স লেগস ওয়াজ লেম। কি করলাম এটা? ওয়ান অফ দি টাইগার্স লেগস ওয়াজ লেম। ওকে, নেক্সট কি ছিল? বনের মধ্যে তাহার বাসা। বনের মধ্যে তাহার বাসা, এখানে দেখবে পিকে দেশ তোমাদের বাসাটা দেয়া আছে, ডেন কথাটা আলোচনা করা হয়েছে, তারপরে সেটা লিখব। হিজ ডেন ওয়াজ ইন দ্য উডস। হিজ ডেন, হিজটা এবার এখানে হিজ কেন ইউজ করা হলো, কিন্তু বাঘটা হচ্ছে আমি যে প্রোনাউন যেটা ইউজ করি, যখন যেটা বড় প্রাণী হয় তাদের ক্ষেত্রে পুরুষ মানুষের মতো ইউজ করা হবে, কিন্তু যদি ছোট প্রাণী হয় ধরো ডগ ক্যাট এই ধরনের যদি প্রাণী হয় তখন তাদের ক্ষেত্রে আমরা ইট ইউজ করি। ওকে, সো হিজ ডেন ওয়াজ ইন দ্য উডস। উডস মিনস এটা উডস মানে কিন্তু হচ্ছে জঙ্গল। ওকে, যখনই উডের সঙ্গে এস ইউজ করা হবে সেটা হয়ে যাচ্ছে জঙ্গল। বাসা ছাড়িয়া সে নড়তে পারে না। বাসা ছাড়িয়া সে নড়তে পারে না, এখানে এটা কিভাবে করছি যে হি কুড নট মুভ, হি কুড নট মুভ ফ্রম হিজ ডেন, হি কুড নট মুভ ফ্রম হিজ ডেন। নেক্সট দেখো, সে একদিন এক শেয়াল তাহাকে দেখিতে আসিল। একদিন এক শেয়াল তাহাকে দেখিতে আসিল, কি করছি এটা? ওয়ান ডে আ ফক্স কেম টু সি হিম। এটা খুব ভালো করে লক্ষ্য রাখবে, কি করছি এটা? ওয়ান ডে আ ফক্স কেম টু সি হিম, ওয়ান ডে আ ফক্স কেম টু সি হিম, সে দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল। এটাকে কি করছি? ইট স্টুড অ্যাট আ ডিস্টেন্স অ্যান্ড স্টেয়ার্ড টু অবজার্ভ হিম। দেখো এখানে কি করলাম, এখানে সেটা কিন্তু আমি করলাম হি করিনি, এখানে কি করেছি আমি, এখানে ইট করেছি, এটা মাথায় রাখতে হবে। সো ইট, ইট স্টুড অ্যাট আ ডিস্টেন্স, ইট স্টুড অ্যাট আ ডিস্টেন্স অ্যান্ড স্টেয়ার্ড। স্টেয়ার্ড মিনস কি? এই যে অবজার্ভ, এখানে শুধু দেখা মানে কি, শুধু সি নয়, এটা মানে হচ্ছে অবজার্ভ করা, বা তুমি অবজার্ভ করতে পারো এটা। ওকে, অবজার্ভ, সো হি ইট স্টুড অ্যাট আ ডিস্টেন্স অ্যান্ড স্টেয়ার্ড টু অবজার্ভ হিম, মানে স্টেয়ার টু মানে ভালো করে নিরীক্ষণ করা, স্টেয়ার টু অবজার্ভ হিম। এরপর কি দেখতে পাচ্ছি? বাঘ বলিল, তুমি ওইখানে দাঁড়াইয়া আছো কেন? কাছে এসো, গল্প করি। বাঘ কি বললো? বাঘ বলিল, তুমি ওইখানে দাঁড়াইয়া আছো কেন? কাছে এসো, গল্প করি। কি হচ্ছে? দ্য টাইগার সেড, দ্য টাইগার সেড, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, কাম ক্লোজার, লেটস টক। দ্য টাইগার সেড, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, কাম ক্লোজার, লেটস টক। ওকে, সো দ্য টাইগার, এই জায়গাটা তো একটু মনে রাখতে হবে তোমাদেরকে, দ্য টাইগার সেড এর পরে কমা দিয়ে ইনভার্টেড কমা দিচ্ছি, তখন কিন্তু আমি আর পাস্ট টেন্স ইউজ করছি না, তখন প্রেজেন্ট টেন্স ইউজ করছি। দেখো হোয়াই আর ইউ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি, হোয়াই আর ইউ, এটা যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা এখানে ইউজ করা হয়েছে। সো হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, কাম ক্লোজার, লেটস টক, লেটস টক মানে এসে গল্প করি, বা লেটস গসিপ করতে পারো তোমরা এখানে। ওকে, লেটস গসিপ করতে পারো এখানে, কোনো অসুবিধা নেই। শিয়াল বলিল, আমার সাহস হয় না। শিয়াল কি বলিল? আমার সাহস হয় না তোমার কাছে যেতে আর কি। দ্য ফক্স সেড, আই ডেয়ার নট গো ক্লোজার টু ইউ, মানে তোমার কাছে, এখানে আমার সাহস হয় না কি, আমার সাহস হয় না তোমার কাছে। এবার দেখো এই যে সেন্টেন্সটা, শিয়াল তো অলরেডি সেকেন্ড টাইম ইউজ করছি আমরা, এগুলোকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, আমারটা এখানে বলার চেষ্টা করছি আমি, শিয়ালটা এখানে
সেকেন্ড টাইম ইউজ হচ্ছে। তার জন্য দেখো এখানে আমি দি ফক্স করেছি, আগের বারটা খেয়াল করে দেখো শুধু ফক্স ইউজ করেছিলাম, কিন্তু এখানে ইউজ করছি দা ফক্স, যেহেতু শিয়ালটা দ্বিতীয়বার ইউজ হচ্ছে। দা ফক্স সেড, একইরকম ভাবে আমি এটাকে ইনভার্টেড কমার মধ্যে যেটা করব সেটা রাখবো প্রেজেন্ট টেন্সে। আই ডেয়ার নট, মানে আমার সাহস হয় না, আই ডেয়ার নট, যেহেতু এটা এইভাবে ইউজ করছি তাহলে টুটাকে আর ইউজ করব না। টুটা এখানে কি করা হয়, হিডেন থাকে, এই টুটা এখানে টু গো অ্যাকচুয়ালি। সো আই ডেয়ার নট টু গো ক্লোজার টু, সো টুটা এখানে ইউজ হবে না, গো ক্লোজার টু ইউ। তারপর কি আছে, তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, মেনি অ্যানিমালস হ্যাভ কাম টু ইউ। এখানে কি করছি আমরা, যে মেনি অ্যানিমালস, মেনি অ্যানিমালস হ্যাভ কাম টু ইউ, মানে ইনভার্টেড কমাটা তখনও কন্টিনিউ করছে, শেষ হয়ে যায়নি, তার জন্য এটা করা হচ্ছে যে মেনি অ্যানিমালস হ্যাভ কাম টু ইউ। তাহাদের পদচিহ্ন দেখিতেছি, তাহাদের পদচিহ্ন এখানে ইংরেজিতে দেওয়া আছে, ফুটপ্রিন্টস অলরেডি বইয়ে দেওয়া আছে, এটা হেল্প পাবো এটা আমরা। আই সি দেয়ার ফুটপ্রিন্টস, আই সি দেয়ার ফুটপ্রিন্টস, তাহাদের পদচিহ্ন দেখিতেছি, আই সি দেয়ার ফুটপ্রিন্টস। তারপরে কি দেখতে পাবো, কিন্তু তাহারা ফিরিয়া গিয়াছে এরূপ কোন চিহ্ন তো দেখিতেছি না, কিন্তু তাহারা ফিরিয়া গিয়াছে এরূপ কোন চিহ্ন তো দেখিতেছি না। বাট আই ডোন্ট সি এনি মার্কস অফ পজ, এই যে মার্কস অফ পজ এখানে যে ইউজ করা হয়েছে না, এই মার্কস অফ পজটা কিন্তু এখানে পিকে দর্শকের অলরেডি দেওয়া আছে। সো বাট আই ডোন্ট সি এনি মার্কস অফ পজ দ্যাট দে হ্যাভ রিটার্ন, যে তারা যে ফিরেছে এরকম কোন চিহ্ন আমি তো দেখতে পাচ্ছি না। তো এরকম ভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ট্রান্সলেশন গুলোকে করতে হবে, যাতে করে আমরা এগুলোকে পড়তে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হলো যে একটা অঙ্ক, তোমাদের অ্যারিথমেটিক যেহেতু থাকবে, সো একটা অ্যারিথমেটিক কিভাবে করছি সেটা দেখাচ্ছি, যে এ কোন একটি কাজ শেষ করতে, খুব সিম্পল একটা অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক দেখাচ্ছি আমি এখানে। এ কোন একটি কাজ শেষ করতে সময় নেয় 10 দিন, বি ওই একই কাজ শেষ করতে সময় নেয় 15 দিন, সি সময় নেয় 20 দিন, যদি তারা ওই কাজটি একসঙ্গে শেষ করতো তাহলে কতদিন লাগতো, এটা হচ্ছে ধরো একটা অঙ্ক দেওয়া হয়েছে। এবার এই অঙ্কটাকে আমাকে কি করতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি এখানে যে এ কোনো কাজটা শেষ করেছিল 10 দিনে, বি সেই একই কাজ শেষ করেছে 15 দিনে, এবং সি দেখতে পাচ্ছি ওই একই কাজ শেষ করেছে 20 দিনে। এবার এই প্রবলেমটা সলভ করতে গেলে যেটা করেছিলাম, যে আমরা মোট কাজ ধরে এগোবো, তাহলে মোট কাজ সমান আমি লিখতে পারি এখানে যে তাদের রসাগু হচ্ছে 10, 15, 20, তাহলে মোট কাজ সমান হচ্ছে 60 একক। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে এ একদিনে করে 60 ভাজিত 10, মানে হচ্ছে 6 একক কাজ। ওকে, বি একদিনে করে 60 ভাজিত 15, মানে হচ্ছে 4 ইউনিট কাজ, মানে 4 একক কাজ। এবার লিখবো আমরা, সি একদিনে করে 60 ভাজিত 20, মানে হচ্ছে 3 ইউনিট কাজ। ওকে, তাহলে মোট কাজ কি হল, মোট কাজ বলতে মোট মানে এ বি সি, এ বি সি একদিনে করে 6 প্লাস 4 প্লাস 3, মানে হচ্ছে 13 একক কাজ। ওকে, তাহলে 13 একক কাজ করে একদিনে, মানে 1 একক কাজ করে 1-এর 13 দিনে।
60 একক কাজ করে 60 বাই 13 দিনে। ওকে, এবারে এটাকে উত্তরটা কিভাবে লিখবো? অতএব এ বি সি একত্রে কাজটি শেষ করে 4 × 8 = 13 দিন। কি আশা করি বুঝতে পেরেছো? এরকম ভাবে হচ্ছে ডিসক্রিপটিভ ভাবে আমাদেরকে কাজটা করতে হবে এবং আমাদের অঙ্কটাকে করতে হবে, তবেই আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো আশা করছি এই হচ্ছে আমাদের টোটাল। আমি তোমাদের হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে যে কিভাবে এগুলোকে সলভ করছি আমরা। ওকে, তো নেক্সট দিন আমি তোমাদের যখন রিজনিং এর ক্লাসটা করাবো সেখানেও আমি তোমাদেরকে ডেসক্রিপটিভলি কিভাবে রিজনিং এর প্রবলেম গুলো সলভ করানো হয় সেগুলো আমি তোমাদের একটা পর একটা দেখাতে থাকবো। এরপরেও জিকে গুলো আমি তোমাদের একই রকম ভাবে করতে থাকবো। সো হোপ, আশা করি যে তোমাদের এই যে ক্লাসটা আমি মানে আলোচনাটা করলাম সেটা সবাই বুঝতে পেরেছে এবং ভালো লাগছে আশা করি। সো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে নোটিফিকেশনটাকে প্রেস করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেতে থাকো। এবং আমি একদিন প্রত্যেক দিনই চেষ্টা করবো তোমাদের ভিডিওগুলোকে আপলোড করে দেওয়ার যাতে করে সিলেবাসটাকে শেষ করতে পারি। এবং যারা যারা এই ক্লাসটা দেখছো তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকেও তোমরা শেয়ার করবে এই চ্যানেলটিকে যাতে করে সবার কাছে এটা ছড়িয়ে যেতে পারে। ওকে, সো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।